আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে শুক্রবারের দিন, আর আজ শুক্রবারের দিন মানে হচ্ছে আমাদের ছুটির দিন। এই ছুটির দিনে আজকে আপনাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুটিং করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা বিভিন্ন সুগারের পাশাপাশি এমন কিছু রোগের আমরা ট্রিটমেন্ট করছি যেগুলো মানুষকে বিস্ময়কর করে তুলে ধরছে আর কি, মানুষ বিস্ময়কর বোধ করছে। তো যেরকম ধরেন যে পাথর হয়েছে কিডনিতে, অথবা আপনার পুরাতন জ্বর, এই ধরেন আরো বেশ কিছু আমাদের কার্যক্রম চলছে যেগুলো মানুষ অবাক হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে মানে একটা অবাক করা আশ্চর্য জিনিসগুলো, অসম্ভব জিনিসগুলো সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে এটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আজকে আমরা পাকুড় অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলা এবং সেখানকার একটি নাম করা পাহাড়, যে পাহাড়টাকে বলা হয় ধন্নি পাহাড়। তো আমরা আজকে যাব ধন্নি পাহাড়ে কিছু গাছ তোলার জন্য, কিছু জড়িপটি হ্যাঁ সেখান থেকে তুলবো। ওখানে আমাদের টিমেরা অবশ্য যায়, আমাদের টিম ওখান থেকে সেগুলো তুলে আর কি। তো আজকে আপনাদেরকে আমি সাথে যাব, আপনাদেরকে শুধু মানে ভিডিও করে দেখানোর জন্য দেখাবো আর কি। তো বিশেষ করে এসবগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো যখনই আসবে তখন যাতে আপনারা নোটিফিকেশন যাতে পেয়ে যান। তো আজকে আমরা এটার জন্য আমরা রওনা হচ্ছি, এবং রওনা হওয়ার আগে যে আমাদের নাস্তা, সে নাস্তা আজকে আমরা করব, সেটা আপনাদের সামনে করে দেখাবো আর কি। তো বিশেষ করে আমাদের নাস্তাটা কি রকম আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে নাস্তা আমাদের, দেখেন এই যে দেখেন নাস্তা। তো আমাদের নাস্তা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী নাস্তা আপনি বলতে পারেন আর কি। আমরা সাধারণত রুগীদেরকে এই ধরনের নাস্তা আমরা সাজেস্ট করি। তো আমরা শুধু এটা জানি, আমরা সাধারণত কি হয় যে মানুষ যখন রুগী হয় তখন তখন যে খাবারগুলো খাওয়ার প্রয়োজন সেগুলো খাই, মানে কি যেমন ফলমূল যে এইসব খাবারগুলো রুগী হয় তখন। কিন্তু এগুলো যদি আমরা সুস্থ থাকতে যদি খাবারগুলো খাই তাহলে কি হবে, ইনশাল্লাহ আমরা সেই ধরনের রোগে আক্রান্ত হব না। তো আমাদেরকে সুস্থ থাকলেই ভালো, সুস্থ থাকতে ভালো খাবার খেতে হবে। রোগগ্রস্ত হয়ে যখন আপনি এই খাবার খাবেন তখন আপনি হয়তো রোগ থেকে ব্যাকআপ আসতে পারেন, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সুস্থ থাকতেই এই খাবারগুলো খেয়ে যাতে রোগ আপনাকে না ধরে। তো বিশেষ করে আজকে আপনারা আপনাদের সামনে এই পর্বটাও একসঙ্গে হয়ে যাচ্ছে যে দেখেন আমাদের কাছে কি কি আছে। আমরা বিশেষ করে দুপুরে খাওয়ার আগে প্লেট ওয়ান প্লেট টু যে আমরা বলি আর কি রুগীদেরকে, তো প্লেট ওয়ানে যে খাবারগুলো থাকবে সেটা হবে কাঁচা শাকসবজি। তো কাঁচা শাকসবজির মধ্যে আপনার পছন্দনীয় যে কোনো কাঁচা শাকসবজি হতে পারে, ইচ্ছে মতো কোনো ব্যাপার নেই, আপনার সুবিধা মতো আপনার পছন্দ মতো কাঁচা শাকসবজি আপনি নিতে পারেন। তো সাধারণত হয়তো যেমন আমরা শসা গাজর বিট এগুলো নিয়েছি, এগুলো সাধারণত হয়তো গোল গোল করে কাটা হয়, তো এগুলোকে আমরা মিহি করে কেটেছি, কেন যেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এটা চাপিয়ে ফেলবো, আর ওটা যদি হয় তাহলে একটু সময় লাগবে। তো আমাদের হাতে সময় কম এবং অনেক মানুষ আছে যারা হয়তো এটা সমস্যা মনে করেন, তো তাদেরকে এইরকম ভাবে যদি কেটে দেন হ্যাঁ ওই মেশিন গুলোতে তাহলে কিন্তু সহজেই কিন্তু সেটা চাবাতে পারবে, কারণ আমাদের একটা পদ্ধতি হচ্ছে কি যে চিবিয়ে চিবিয়ে আমাদের আমরা খেতে বলি। তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু অলরেডি আমরা এটা আমরা অনেকটা আগে করে ফেলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার বিট, দেখতে পাচ্ছেন এই যে দেখেন, এই দেখেন এটা কি হচ্ছে, এটা হচ্ছে বিট, এটা হচ্ছে আপনার স্যাকারগঞ্জ, আমরা বলি স্যাকারগঞ্জ আপনারা কি বলেন জানি না, তারপর এটা হচ্ছে কি আপনার শসা, হ্যাঁ এটা হচ্ছে আপনার কি বলছে এটাকে গাজর, তারপর এখানে পেঁয়াজ আছে, এখানে মটরশুঁটি আছে, এখানে মরিচ আছে, হ্যাঁ এখানে ছোলা আছে, তারপর এখানে লেবু আছে, আপনার ইচ্ছা মতো আপনি আরো যে কোনো শাকসবজি যেগুলো সেগুলোকে আপনি অ্যাড করতে পারেন। তো এখানে যে আমরা ছোলাটা নিয়েছি এই ছোলাটা কিন্তু মানে 24 12 ঘন্টা ভিজে রাখার পরে 24 ঘন্টা কিন্তু ওতে শুকনোতে রাখা ছিল, যাতে এতে কিন্তু আঙ্কুরিত হয়েছে, অর্থাৎ এর গাছ কিন্তু বেরিয়ে গেছে, এটা কিন্তু এখন জিন্দা হয়ে গেছে, হ্যাঁ জিন্দা খাবার, এগুলোকে বলা হয় জিন্দা খাবার, এই জিন্দা খাবার কিন্তু আমরা খাচ্ছি। তো এটা আপনাদেরকে দেখানোর জন্যই। আর এই যে আলাদা আলাদা করার মানে হচ্ছে যে নিয়ম হলো যে আপনি আলাদা আলাদা ভাবে করে আপনি খাবেন, একসঙ্গে মিশাবেন না, কারণ একসঙ্গে মিশালে কোনটার জন্য কোনটা এনজাইম প্রয়োজন এবং কতটা দরকার সেটা বডি আমাদের কনফিউজ হয়ে যায়। এজন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে কি যে আপনি আলাদা আলাদা রাখবেন এবং এক করতে খাবেন, হয়তো এটা খাচ্ছেন এটাই খাবেন, তারপর এটা খাবেন তো এটাই খাবেন, আপনি মিক্স করে খেতে পারেন, তবে ভালো পদ্ধতিটা আপনাকে বললাম আর কি।
তারপরে আপনি লবণ না দেওয়া, যদি আপনি লবণ না দেন তাহলে সবচেয়ে ভালো, লবণ দিলে অসুবিধা নেই, হ্যাঁ, তবে বেশি ভালো হচ্ছে লবণ না দেওয়াটা। তো আমরা এখানে লেবু নিয়েছি, লেবুটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি, হ্যাঁ, এখানে যে নিয়েছি দেখতে পাচ্ছেন লেবু, তো লেবুটা আমরা মিস লেবুটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের কোনো লবণ নাই, তো যদি আপনারা চান লবণ নিতে পারেন, অসুবিধা নেই, তবে লবণ না নিয়ে যদি খেতে পারেন তাহলে এটা সবচেয়ে বেশি ভালো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন লেবু আমি মোটামুটি মিক্স করে দিলাম, এটা আপনাদেরকে ধরেন। তো আপনারা এইভাবে নাস্তা গুলো করবেন, ওটা অবশ্য আমাদের দুজনের এটা নাস্তা আছে, একাই তো খাওয়া সম্ভব না, এটা অল্প খাওয়াতেই আপনার পেটটা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন আমরা এটাকে ই করে খাচ্ছি আর কি, বিসমিল্লাহ। তো আপনি এটা শেষ করবো হয়তো ভাবছেন যে পুরো আমি আগে এটা শেষ করে দিয়ে ওটা খাবো, এরকম ব্যাপার না হতে পারে, কারণ এটা হয়তো আপনি 2 চামচ খেলেন, তারপরে হয়তো আপনি এটা 2 চামচ খেলেন, তারপরে এটা আপনি 2 চামচ খেলেন, খেতে আলহামদুলিল্লাহ অসাধারণ টেস্ট মনে হচ্ছে, মনে হয় যেন লবণ দেওয়া, কিন্তু লবণ দেওয়া নেই, এত ভালো লাগছে মনে হচ্ছে লবণ দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন বিশেষ করে আজকে আমাদের প্লেট ওয়ান কিভাবে খেতে হয় এবং আপনার কাছে কি কি আইটেম গুলো থাকবে সেগুলো তো আমি বলে দিয়েছি, তো এটা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেওয়া হলো। তো বিশেষ করে আপনারা প্লেট ওয়ান এইভাবে আপনারা খাবেন, আর আমাদের পরবর্তী ভিডিও যেগুলো আমরা শুটিং দেখাবো আপনাদেরকে, যে আমরা গাছগুলো যে তুলছি, আমরা গাছে ধনী পাহাড়ে যাচ্ছি, আমরা পাকুড় ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পাকুড় জেলাতে, সেখানে পাহাড়ের সিনসিনারি গুলো আপনারা দেখবেন এবং কত উপভোগমূলক জায়গা, কত ভালো লাগবে, সেখানে ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। তো এর জন্য আপনারা চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে, এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, তো আজকে আমরা খুব শীঘ্রই বেরিয়ে যাচ্ছি আমরা সেই গাছগুলোর সন্ধানে, গাছ তোলার জন্য। তো আল্লাহ সুবহান তাআলা আপনাদেরকে সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।